আসলে মনে হচ্ছে সবাইকে এখন লাইটার আপ ভিডিওটা করতেছি, কারণ হচ্ছে আমরা এখন ইনস্টল নেই, এই দিন বেলার জন্য কিছু খরচ করবো, খরচ আমি করে ফেলছি, চাল নিয়ে ফেলছি। আর ভিতরে বাজারের এই তাঁতিয়ার ওটার মধ্যে আসছি, এখানে পাইকারি রেটের মধ্যে আলু আছে, কারণ আমার কাছে খবর আসছে যেটা আমার খুব দুঃখজনক যে কয়েকদিন ধরে এই দিকদানা যে বাচ্চাগুলো আছে ওগুলো কষ্ট করতেছে এবং না খেয়ে আছে। যদিও আমাদের কাছে আগে থেকে মানে কথাটা পৌঁছানো দরকার ছিল, বাট কিছু কিছু জিনিস সেটা লুকাইতে থাকে, আবার বলা হয় না বা হচ্ছে জানার একটু দেরি হয়ে যায়, সেই জন্য ওই জিনিসটা এটা খুবই খারাপ হইতে। আমি যেটা মানি, কেন গত রাত্রেও নাকি আমার বোনে ওখানে পাউরুটি দাউরুটি দিয়ে আসছে, তো ওরা পাউরুটি দিয়ে খেয়ে কিন্তু রাত্রে যাপন করছে নাকি? হ্যাঁ, তো দুপুরবেলা কষ্ট করতেছে, রাত্রেবেলা কষ্ট করছে, সেখান থেকে এখন ইনস্ট্যান্টলি আমাদের ফান্ডে যে টাকাগুলো ছিল ওগুলো দিয়ে মোটামুটি এই আলু আর হচ্ছে যে আমাদের চাল বস্তা পঁয়ষট্টি কেজি 70 কেজি যাওয়া পারি, তো দুগুলো দিয়ে আমরা হেল্প করার চেষ্টা করছি। আর এখানে অদৃশ্য রকমের এই আলু বা পেঁয়াজে বা হচ্ছে যে আমাদের অন্যান্য যে সামগ্রী আছে কাঁচা মানের যে সামগ্রীগুলো এখানে পাওয়া যায় চাকিয়া রোডের মধ্যে। এখানে কিছু আসার সাথে আমাদের যে ভাই ব্রাদাররা আছে ওনারা দেখলাম যে খুবই আন্তরিক, যখন এটিক দানার কথা বলছি ওনারা কিন্তু বিঘ্ন দিয়ে আমাদের সাহায্য করার চেষ্টা করতেছে এবং খুবই কম প্রাইসের মধ্যে মিনিমাইজ করে আমাদের প্রাইসটা রাখার চেষ্টা করতেছে। এখানে কিছু ভাই আছে, একটু ভাইকে দেখাই দেন, এই হচ্ছে ভাই, ওনা থেকে মূলত আমাদের আজকের পণ্যগুলো নিচ্ছি। উনি হচ্ছে ভাই, ভাইয়ের নাম কি? পাবলু। পাবলু ভাই, আপনাদের এখন আমি আপনার থেকে আলু নিচ্ছি এক বস্তা আপাতত, ইনশাল্লাহ যদি আমার নেক্সট টাইম আরও ভালো সুবিধা হয় এই দিকখানা থেকে যাওয়া লাগে আমি আপনার এখান থেকে নিয়ে যাবো ইনশাল্লাহ। আর আজকে আলু কত করে ধরতেছেন? 34 টাকা। 34 টাকা করে ধরতেছেন, আলহামদুলিল্লাহ। তো এই ওনা থেকে আজকে মূলত আলু নিচ্ছি, এর আগে একটা ভাই ইনস্টাগ্রাম দেখা হয়েছে, কথা হয়েছে, আর মূলত ওনার সাথে আমার সব কিছু লেনদেন হয়। আজকে ভাইয়ের থেকে নিচ্ছি, কারণ হচ্ছে উনি বললো যে এখন মাল মাত্র মাল নামতেছে আলুর গাড়ি থেকে এখানে ভালো হবে, তো উনি আমাদের কম করে ধরে দিচ্ছে। নেক্সট টাইম যদি কিছু হয় লাগে আমরা ফান্ডে থেকে নিব, আপনারা চাইলে এইসব ফান্ডে আপনাদের নিজের টাকাগুলো আমাদের কাছে দিতে পারেন, আমরা হচ্ছে কোনো লুকায়িত নাই, অন্য কারো মারফতে আমরা কাজ করতেছি না, একটা ডিমখানা বা দুইটা ডিমখানা যতটা পারি আমরা চাই আমরা নিজেদের তহবিল থেকে হোক আপনাদের তহবিল থেকে হোক সাহায্য করার চেষ্টা করতেছি। আপনারা যদি আমাদের সাথে হাত বাড়ান বা বলতে যে সাহায্য মানে করার জন্য এগিয়ে আসতে পারেন, অবশ্যই বিকাশ নাম্বারটা আমি নিজে নিয়ে দিতে লিখে দিব, আপনারা চাইলে সেখানে ফান্ডে আপনারা আগুলো অ্যাড করতে পারেন এবং আপনাদের সাথে মানে আমাদের সাথে যুক্ত হয়ে আপনারাও এই তহবিলের সাথে সংযুক্ত হতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।